ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনাদের যদি লগ্নে বৃহস্পতি থাকে তো লগ্নে বৃহস্পতি কেমন ফল দেবে। লগ্নে বৃহস্পতি এক প্রকার ভগবানের আশীর্বাদ বলা যেতে পারে, কারণ লগ্নে বৃহস্পতি একটা বলা যায় বোনাস পয়েন্ট। তার কারণ কি বলছি, লগ্নে বৃহস্পতি থাকলে প্রথম কথা হচ্ছে লগ্নে বৃহস্পতি আপনার জন্ম কুষ্টিতে অন্য যে গ্রহদের দোষ সেটা কিন্তু অনেকটা কম করার ক্ষমতা রাখে। লগ্নে বৃহস্পতি কিন্তু মানুষকে প্রচণ্ড পরিমাণ সুখী করে। লগ্নে বৃহস্পতি মানুষকে সব রকম সুখ দেওয়ার ক্ষমতা রাখে। লগ্নে বৃহস্পতি মানুষকে জ্ঞানী করে, লগ্নে বৃহস্পতি মানুষকে ধনী করে, লগ্নে বৃহস্পতি মানুষরা প্রচণ্ড পরিমাণ শিক্ষিত হয়ে থাকে। এদের ব্যবহার, আচার আচরণ সব আর পাঁচটা মানুষের থেকে সম্পূর্ণ রকম আলাদা। এরা এদের লাইফের একটা আলাদা পর্যায়ে লাইফটাকে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সাজায়। এদের রুচিবোধ আর পাঁচটা মানুষের থেকে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। এদের চিন্তা ভাবনাও কিন্তু একটু অন্য ধরনের হয়ে থাকে। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোনো রকম রিসার্চ লেভেলের কাজকর্ম কিন্তু করে থাকে। লগ্নে বৃহস্পতির মানুষরা কিন্তু একটু বয়স্ক দেখতে কিন্তু হয়। এদের দেখবেন ম্যাচুরিটি প্রচণ্ড লেভেলের থাকে এবং এদের দেখতেও কিন্তু একটু বয়স্ক হয়, যেহেতু লগ্নে বৃহস্পতি সেই কারণে। এদের শারীরিকভাবে অনেক রকমের সমস্যা থাকে, লগ্নে বৃহস্পতি হওয়ার কারণেও এদের শারীরিকভাবে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে। তবে যাই থাকুক না কেন, সেগুলোকে কিন্তু এরা ইগনোর করে লাইফে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। লগ্নে বৃহস্পতি লাইফের যে কোনো ধরনের সমস্যাকেও কিন্তু এক প্রকার বলতে পারেন রিমুভ করে। লগ্নে বৃহস্পতি আপনাকে কেন, আপনার পরিবারের আরও যারা আছে তাদেরকেও কিন্তু লাইফে সাকসেস পেতে সাহায্য করে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। আপনার যদি লগ্নে বৃহস্পতি হয় তাহলে দেখবেন আপনার যারা চারপাশে আছে, আপনার বাবা মা বলুন, আপনার হাজব্যান্ড বলুন, ভাই বলুন, বোন বলুন, যেই বলুন না কেন, যেই হোক না কেন, আপনার যে উপস্থিতি তাকে কিন্তু জীবনের সাফল্যের দিকে অনেকটা এগিয়ে দেয়। লগ্নে বৃহস্পতি কিন্তু প্রচণ্ড কড়া ধরনের পেরেন্টস হয়ে থাকে। এরা কিন্তু প্রচণ্ড টাইট সিকিউরিটির মধ্যে জীবনকে কিন্তু রাখে। রুল রেগুলেশন এদের কিন্তু প্রচণ্ড রকমভাবে পছন্দ। লগ্নে বৃহস্পতির মানুষরা সবসময় একটা শান্তি সম্পন্ন জীবন চায়। লগ্নে বৃহস্পতির মানুষরা ডিসিপ্লিন ডেফিনেটলি পছন্দ করবে। লগ্নে বৃহস্পতির মানুষদের দেখবেন এরা কিন্তু প্রচণ্ড লোককে সহায়তা করে। এরা কখনোই স্বার্থপর হবে না, এরা লোককে সমস্ত কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করে, যতটা পারবে এরা কিন্তু লোককে সাহায্য করে। কেরিয়ারেও কিন্তু এরা খুব ভালো প্রোগ্রেস করে, কিন্তু একটু দেরিতে এদের সফলতা আসলেও কেরিয়ারে কিন্তু এরা প্রচণ্ড রকমভাবে সাকসেস পায়। তবে একটু দেরিতে আর পাঁচটা মানুষ যে এজে গিয়ে সফলতা পেয়ে যায়, এরা কিন্তু তখনও লাইফে স্ট্রাগল করে। তবে কোনো সফলতাই কিন্তু এদের স্ট্রাগল ছাড়া আসে না। অন্য পাঁচটা মানুষ 10% স্ট্রাগল করলে এদের কিন্তু 50% স্ট্রাগল করতে হয়, তারপর গিয়ে কিন্তু সফলতা আসবে। এদের অর্থ সেভিংস কিন্তু খুব ভালো হয়ে থাকে। লাইফে নিজেকে খুব একটা স্ট্রাগল করে কিছু করতে হয় না। এদের লাইফটাকে সাজিয়ে দেওয়ার জন্য কিন্তু চারপাশে অনেক লোকজন থাকে। এটা একটা বলা যেতে পারে এদের লাইফের একটা উইশ অ্যাচিভমেন্ট, যাই বলুন না কেন। এদেরকে সাজিয়ে দেওয়ার জন্য চারপাশে অনেক লোক পায়, যেটা আর পাঁচটা মানুষ কিন্তু পায় না। এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু এদের লাইফে একটা ডিমান্ড থাকে, এরা নিজেরা কিছু একটা করবে। এই ব্যাপারটাই কিন্তু এদের একটা মানে উন্নতির শিখরে নিয়ে যায়, কিন্তু একটু দেরিতে। এরা কিন্তু খুব ভালো সন্তান হয়ে থাকে, সন্তান হিসাবে এরা খুব ভালো। তার কারণ হচ্ছে এদেরকে নিয়ে বাবা মা গর্ব করতে পারবে। এরা এমনই কিছু করে থাকে যাই বলুন না কেন, কাজ, এডুকেশন বা যাই হোক না কেন, এদেরকে নিয়ে গর্ব করার মতো। আর এরা কিন্তু সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হয়ে থাকে, সমাজে এদের কিন্তু প্রচণ্ড রকম মান সম্মান থাকে। আর হ্যাঁ, এরা কিন্তু লোকে মান সম্মান দিতে জানে, এদের ব্যবহার সত্যি প্রশংসনীয়।
লগ্নে বৃহস্পতিকে কিন্তু একটা রাজযোগ হিসাবে ধরা হয়, লগ্নে বৃহস্পতি মানে ডেফিনেটলি সেটা রাজযোগ। আর হ্যাঁ, এরা কিন্তু অনেকটা এজে গিয়ে প্রচণ্ড রকমভাবে শারীরিক একটা বড় সমস্যার মধ্যে কিন্তু পড়ে যায়। এদের এই শারীরিক সমস্যাটাই কিন্তু এদের অনেক ক্ষেত্রে দেখা যায় মৃত্যুর কারণ হয়। লগ্নে বৃহস্পতির মানুষের লাইফস্টাইল কিন্তু প্রচণ্ড লাক্সারিয়াস হয়, উচ্চ আকাঙ্ক্ষা এদের কিন্তু লাইফে থাকে, লাইফ প্রচণ্ড লাক্সারিয়াস কিন্তু এরা পছন্দ করে এবং সেটা অ্যাচিভ করে। লাইফের যত রকমের সুখ আছে এদের কিন্তু চাই, এটা এদের ডিমান্ড, এরা সেটা পেয়েও যায়। এদের ভাগ্য যাকে বলে, এক কথায় এদের সিন্ধুকে কিন্তু বন্দি থাকে। অর্থের সমস্যা এদের লাইফে ডেফিনেটলি আছে, মাঝে মাঝে অর্থের সমস্যার মধ্যে পড়ে, কিন্তু অর্থের সমস্যা এদের সেইভাবে কোনোদিন ফেস করতে হয় না। যে সময় অর্থটা প্রয়োজন, ঠিক কেউ না কেউ তাকে সেটা সাহায্য করে দেবে, কেউ না কেউ দেবে। এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নিজের পৈতৃক সূত্রে প্রচণ্ড ধরনের সম্পত্তি পেয়ে থাকে। এরা কিন্তু প্রচণ্ড সোনার জিনিসপত্র ভালোবাসে, ম্যাক্সিমাম মহিলারা কিন্তু সোনার জিনিসপত্র ভালোবাসে, কিন্তু এরা একটু এক্সট্রা অর্ডিনারি হয়। এরা কিন্তু সোনার জিনিস প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। লগ্নে বৃহস্পতির মানুষরা কিন্তু একটু রুচি সম্পন্ন হয় সব কিছুতে, সেটা নিজের খাওয়া দাওয়া বলুন, পোশাক পরিচ্ছদ বলুন, যাই বলুন না কেন, এরা কিন্তু প্রচণ্ড রুচি সম্পন্ন হয়। সমস্ত কিছু পার্টিকুলার সাজিয়ে গুছিয়ে কাজকর্ম করবে, মানে ধরুন যদি একটা ড্রেস পরে তার সাথে সমস্ত কিছু মেনটেন করে, কোথাও কিন্তু কোনো উগ্রতা থাকলে চলবে না, একটা ভদ্র নম্র যেটা প্রেজেন্টেবল, সেরকম কিন্তু এরা লাইফটাকে চলে, সেরকম কিন্তু এরা লাইফটাকে চালায়, সেরকমভাবে সমস্ত কাজ কিন্তু এরা করে থাকে। যে জায়গাটা এরা দেখবেন, যে জায়গাটায় থাকছে সেই জায়গাটাকে অলওয়েজ মেনটেন রাখার কিন্তু চেষ্টা করে, কারণ এরা চায় সব সময় একটু পরিপাটি, পরিপাটির জন্য কিন্তু এত কিছু এরা লাইফে কিন্তু করে। এদের স্টাডিতে অনেক সময় ব্রেক হয়, অনেক সময় দেখা যায় এদের স্টাডিতে ব্রেক হয়েছে, কিন্তু স্টাডিতে ব্রেক হলেও এরা এটাকে ফিউচারে আবার কন্টিনিউ করে, এবং কন্টিনিউ করে এরা কিন্তু ম্যাক্সিমাম, এদের এডুকেশন কোয়ালিফিকেশান দেখবেন ম্যাক্সিমাম মাস্টার্স আপনারা খুঁজেই পাবেন, মাস্টার্সের নিচে কিন্তু খুব কম হয়ে থাকে। এরা যদি কোনো কারণে পড়াশোনা ডিসকন্টিনিউ করে, বয়সকালে গিয়েও কিন্তু এরা পড়াশোনাটা কমপ্লিট করবে। একটা যে নামের পাশে যে ডিগ্রি, এদের কাছে কিন্তু সেটা ম্যাটার, এরা এগুলো লাইফে কিন্তু দেখে, এইভাবেই এরা কিন্তু লাইফে তৈরি আর এইভাবেই কিন্তু চলে। এদের নলেজ কিন্তু প্রচণ্ড পরিমাণ থাকে, মোটামুটি কম বেশি সব বিষয়ে নলেজ কিন্তু এরা রাখে। বন্ধুরা, লগ্নে বৃহস্পতি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো, অবশ্যই করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পাওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে একটাও নোটিফিকেশন মিস না হয়ে যায়। এই টপিকটাকে এখানেই শেষ করে দেবো, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।